হ্যালো বন্ধুরা আপনার স্মার্টফোনের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে বা পাওয়ার বাটন কাজ করছে না তাহলে কোনো চিন্তার কারণ নেই এখানে আপনারা তিনটি অপশান দেখতে পাচ্ছেন এই তিনটি অপশান যদি আপনার স্মার্টফোনে অন করা থাকে তাহলে পাওয়ার বাটনের যাবতীয় কাজ আপনারা করতে পারবেন এছাড়াও একেবারে নিচে মানুষের আইকন রয়েছে এই মানুষের আইকনটিতে যখনই একটি ক্লিক দিয়ে দেব ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে পাওয়ার বাটন এবং লক স্ক্রিন দুটো বাটন শো করছে এই সকল অপশানগুলির মাধ্যমে আপনারা পাওয়ার বাটনের যাবতীয় কাজ করতে পারবেন আমরা এখন প্রথম পদ্ধতি দেখে নেব আপনার স্মার্টফোনের পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় বা কাজ না করে সেজন্য আপনারা প্রথমে স্মার্টফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন যে একেবারে নিচে সিস্টেম বলে একটি অপশন রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে তৃতীয় যে অপশনটি রয়েছে গেস্টচার এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন সকলের স্মার্টফোনে এই গেস্টার অপশানটি এরকম জায়গায় নাও থাকতে পারে যারা এই গেস্টার অপশানটিকে খুঁজে পাচ্ছেন না সেজন্য আপনারা প্রথমে সেটিংস অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সার্চ সেটিংস অপশানে আপনারা গেস্টচার্জ লিখে সার্চ দেবেন এখানে আমরা সার্চ অপশানে গেস্টচার্জ লিখে সার্চ দিয়ে দিচ্ছি সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের স্মার্টফোনে এই অপশানটি রয়েছে কিনা তা আমরা দেখতে পেয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে গেস্ট চার্জ অপশানটি শো করছে জাস্ট এই অপশানটির ওপরে আমরা একটি ক্লিক দিয়ে দেব ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের লোকেট করবে যে এই গেস্ট চার্জ অপশানটি আপনার স্মার্টফোনের কোথায় রয়েছে জাস্ট আপনারা এই গেস্ট চার্জ অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর আবারও একেবারে ওপরে গেস্ট চার্জ বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে একেবারে ওপরে অপশানটি অফ রয়েছে আমরা এই অপশানটিকে অন করে নেব অন করে নেওয়ার সাথে সাথে আপনারা প্রথমে এরকম ধরনের তিনটে অপশান দেখতে পেয়ে যাবেন এই তিনটে অপশান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এই তিনটি অপশান যদি আপনার স্মার্টফোনে অন করা থাকে তাহলে পাওয়ার বাটনের যাবতীয় কাজ আপনারা নিমেষেই করতে পারবেন প্রথম যে অপশানটি রয়েছে ডবল ট্যাব টু ট্রান অফ স্ক্রিন অর্থাৎ যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনে আপনি পরপর দুটি টাচ করেন সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের স্ক্রিনটি তৎক্ষণাৎ স্ক্রিন লক হয়ে যাবে অর্থাৎ এখন এই অপশানটিকে যদি আমি অন করে দিই এখানে পারমিশান চাইছে জাস্ট আমরা ওকে করে দেব এই অপশানটি অন করে দেওয়ার পর এখন যদি আমি আমার স্মার্টফোনের স্ক্রিনে পরপর দুটি টাচ করি সেক্ষেত্রে আমার স্মার্টফোনের স্ক্রিনটি লক হয়ে যাবে এরপরে দ্বিতীয় যে অপশানটি রয়েছে ডবল ট্যাপ টু ওয়েক আপ অর্থাৎ আপনার স্মার্টফোনে যদি ডবল ট্যাপ করেন সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটি জেগে উঠবে এখানে এই অপশানটি যদি আমরা অন করে দিই এখানে পারমিশান চাইছে জাস্ট আমরা ওকে করে দেব। এই অপশানটি অন করা থাকলে আপনার স্মার্টফোনটি যখন লক অবস্থায় থাকবে সেই লক অবস্থায় যদি আপনার স্মার্টফোনের স্ক্রিনে আপনি পরপর দুটি টাচ করেন সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠবে এরপর তৃতীয় যে অপশানটি রয়েছে সোয়াইপ আপ টু ওয়েক আপ এই অপশানটিকে আমরা অন করে দেব। এই অপশনটির মানে হলো সোয়াইপ আপ অর্থাৎ যদি আপনারা আপনার আঙুল দিয়ে ওপরের দিকে সোয়াইপ করেন টু ওয়েক আপ আপনার স্মার্টফোনটি জেগে উঠবে অর্থাৎ অন হবে এর মানে হলো আপনার স্মার্টফোনটি যখন লক অবস্থায় থাকবে তখন যদি আপনার আঙুল দিয়ে আপনি স্মার্টফোনের স্ক্রিনে কিছুটা ওপরের দিকে আঙুলটিকে টেনে দেন বা ওপরের দিকে স্ক্রল করেন সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠবে অর্থাৎ স্ক্রিনটি অন হবে এখানে আপনারা বুঝতে পারলেন যে এই তিনটি অপশান যদি আপনার স্মার্টফোনে অন থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের স্মার্টফোনের স্ক্রিনটিকে ডবল ট্যাপ করে লক করতে পারবেন এছাড়াও লক স্ক্রিনে ডবল ট্যাপ করে আপনার লক স্ক্রিনটিকে অন করতে পারবেন এটি হলো প্রথম পদ্ধতি এছাড়াও দ্বিতীয় আরও একটি পদ্ধতি রয়েছে যাদের স্মার্টফোনে এই প্রথম অপশানগুলি নেই বা আপনি এই প্রথম অপশানগুলিকে একেবারেই খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে পারেন দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করার জন্য আপনাদের আবারও স্মার্টফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি এই অ্যাক্সেসিবিলিটি অপশনটি সকলের স্মার্টফোনে অবশ্যই রয়েছে আর যদি আপনারা এই অপশানটিকে দেখতে না পান সেক্ষেত্রে সার্চ সেটিংস অপশানে এই অ্যাক্সেসিবিলিটি লিখে আপনারা এই অপশনটিকে সার্চ করে নেবেন তো যেহেতু সকলের স্মার্টফোনে এই অপশানটি রয়েছে সেজন্য আমরা এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন যে অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ইউজ সার্ভিস অফ রয়েছে জাস্ট আমরা এই অপশানটিকে অন করে দেব। অন করে দেওয়ার সাথে সাথে পারমিশান চাইবে জাস্ট আমরা এখানে ওকে করে দেব ওকে করে দেওয়ার সাথে সাথে একেবারে নিজের দিকের কোণে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মানুষের আইকন শো করছে এই অপশনটি অন করার সাথে সাথে এই মানুষের আইকনটি আপনার স্মার্টফোনে শো করবে আপনারা যখনই এই মানুষের আইকনটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম ধরনের অনেকগুলি অপশান দেখতে পেয়ে যাবেন এখানে আপনারা একটি পাওয়ার বাটন দেখতে পেয়ে যাবেন এছাড়াও একটি লক স্ক্রিনের বাটন দেখতে পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনশট নেওয়ার একটি বাটন দেখতে পেয়ে যাবেন এখানে যদি আপনারা পাওয়ার বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে পাওয়ার বাটনের মাধ্যমে যে সকল অপশানগুলি নিয়ে আসা যায় সেই সকল অপশানগুলি এখানে চলে আসবে এখানে ক্লিক করে আপনারা পাওয়ার অফ বাটনে কখনোই ক্লিক করবেন না কারণ এক্ষেত্রে আপনার স্মার্টফোনের পাওয়ার বাটন যদি না কাজ করে সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটিকে পুনরায় পাওয়ার অন করতে পারবেন না আপনারা এখানে এই পাওয়ার অপশানটি ব্যবহার করবেন না কিন্তু লক স্ক্রিন এবং স্ক্রিনশট এই অপশানগুলি ব্যবহার করতে পারেন আশা করি এই সকল পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে আপনার স্মার্টফোনের পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় বা কাজ না করে তাহলে আপনি পাওয়ার বাটনের যাবতীয় কাজ অনাহাসেই করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না